আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। তো আজকের ব্লগটি ডিটেলস দেখেই বুঝতে পারছেন কি নিয়ে। তো আজকে শনিবার রাতে তো আমার হাজবেন্ড ও পরোটা বানাচ্ছিল, তো ও নিজে সব কিছু করেছে, আমি কিছু করিনি। তো ও কীভাবে আটা তার তৈরি করেছে আমি তাও জানি না, কিন্তু এত সুন্দর করে মানে পরোটাটা বানিয়েছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে, অনেক মানে মজাও হয়েছে খেতে। তো গরুর মাংস দিয়ে খেয়েছিলাম রাতে পরোটাগুলো, দেখুন অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো একদম, মানে কি বলবো, বাজারে পরোটার মতন। তো আর ধরেন আমরা যে বাংলাদেশে না রুটি বলি, ও রুটিগুলোর মতন দেখতে, একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এটা তো আমরা রাতের খাবার খেয়েছি। এদিকে আমি রাতে খাওয়ার শেষে সকালবেলা, রোববার সকালবেলা বাফা পিঠা বানাবো, তো ওই জন্য আমি রাতেই আটা আটা বাফা পিঠার জন্য তৈরি করে রেখেছি। তো এখানে আমি গুঁড়োটা, গুড় একটাকে গরম পানি দিয়ে গুলে নিয়েছি, আর দুধ নিয়েছি, তারপরে চালের গুঁড়ো নিয়েছি, এগুলো আমি বাঙালি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো এদিকে আমি গুড় দিয়ে এগুলো তৈরি করব, সাদা তৈরি করব এবং লাল কালারের তৈরি করব, গুড়ের কালারে, খেজুরের গুড় দিয়ে। তো আমি এখানে একটু একটু করে গুড়ের পানিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর এখানে লবণ দিয়ে দিয়েছি, হালকা মিক্স করে ফেলছিলাম। তো আস্তে আস্তে করে আমি হালতো হালতো করে মেখে মেখে নিয়েছি, এগুলো যেন সকাল আমি যেন তাড়াতাড়ি সকালবেলা বানিয়ে ফেলতে পারি এই জন্য। তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমি সাদা নারিকেল দিয়ে আর ভিতরে গুড় দিয়ে তৈরি করব, এই জন্য এদিকে আমি সাদা গুড় বানানোর জন্য মেখে নিচ্ছি। তো এখানে লবণ দিয়ে দিয়েছি হালকা, তারপর আমি দুধ মিক্স করছি হালকা, মানে অল্প অল্প করে আমি আস্তে আস্তে আলতো আলতো করে মেখে দুধগুলো মিক্স করে নিয়েছি। তো আমি একটু একটু করে দুধগুলো দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর আর একটু চিনি দিয়েছি যেন খেতে মিষ্টি লাগে। তো ফাইজা মনে আমাকে একটু হেল্প করছিল চিনি দেওয়া, ওকে আমি বলছি একটু চিনি দাও, ও একটু করে দিচ্ছিল। তো আমি এখানে প্রায় দু তিন চামচের মতন একটু চিনি মিক্স করছি, কারণ আমার হাজবেন্ড আবার ফিটাতে মিষ্টি না হলে খেতে পারে না, উনি একটু মিষ্টি পছন্দ করে। তো এমনিতে তো এগুলোর ভিতরে গুড় দেবো, তারপরও একটু মিষ্টি পছন্দ করে এই জন্য। তো আমি এগুলাকে ভালো করে মিক্স করে নিয়েছি বাফা পিঠার আটাগুলো, বাফা পিঠা তৈরি করার জন্য সুন্দর করে আমি মিক্স করে এগুলা রেখে দিয়ে দিব, সকালে যেন উঠে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। তো আমি ভালো করে দুটোটাকে ভালো করে বারবার মিক্স করছি, তো রেখে দিয়েছি। তো আমার তো সকালবেলা হয়ে গেছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলো নিয়ে আসছিলাম বাসায়, বাসা রাখার জন্য, অনেক সুন্দর দেখতে, এটার মধ্যে অনেক সুন্দর একটা গ্রান আছে আর দু তিন কালার দেখা যাচ্ছে, এগুলো একদম আনকমন, আমি আর কখনো দেখি নাই, এই ফার্স্ট দেখেছি, সাথে সাথে কিনে ফেলেছি। একটা 5 ইউরো করে, দুইটা 10 ইউরো নিয়েছিল আমার থেকে, ওটারও বিভিন্ন রকম কালার আছে, দেখতে অনেক সুন্দর। তো আমি এখন বাফা পিঠা বানাতে চলে যাব। তো এখানে গুড়গুলাকে কুচি করে নিয়েছি, আর এখানে তো দেখুন আমি ছাঁকনি দিয়ে আর একটা কাপড় দিয়ে বাফা পিঠাগুলো তৈরি করছি। এগুলো হচ্ছে নারিকেলগুলো কুড়ে নিয়েছি ভিতর দেওয়ার জন্য।
তো আমার সবগুলো তো পিঠা বানানো শেষ, খাওয়া শেষ, তো আমি তখন আর ভিডিও আর ছবি তুলতে পারি নাই। পরে শেষে তিনটা ছিল, তো ওগুলো ছবি তুলে আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম আপনাদের সাথে এই লাস্ট পিঠাটা। তো আমরা এখন দুপুরের খাবার তৈরি করব। তো দুপুরে আজকে পাস্তা খাবো। তো পাস্তা খাওয়ার জন্য এখানে কিছু সামুদ্রিক চিংড়ি মাছ, এই দেশি, আমি আসলে নাম জানি না এই মাছগুলা, তো আমার দেবর কেটে নিচ্ছে, পাস্তা বানাবে এগুলা দিয়ে। এমনিতে দেখতে অনেক সুন্দর মাছগুলা, কিন্তু খেতে খাওয়া যায় না, জাস্ট একটু রান্না করে তারপর ফেলে দিতে হয়। তো আমার দেবর সবগুলা কেটে নিচ্ছিল, সুন্দর করে কেটে দিচ্ছে আমাকে। এই দেখুন মাছগুলা, আমার দেবর আবার দুষ্টামি করছে, দেখো এগুলা তো তাজা মাছ। তো পাস্তা তো খাওয়া শেষ, বিকালে তো আমি কিছু হালকা নাস্তা করার জন্য এখানে কাস্তান্না নিয়েছি। তো এগুলাকে কাস্তান্না নামে পরিচিত এখানে ইতালিতে। তো আমরা ফ্রাই খাই, এগুলা খেতে একদম কাঁঠালের বিচির মতন। তো আমি এগুলাকে গোটা ভাজা যায় না, এগুলাকে একটু হালকা কেটে দিতে হয়, কেটে তারপরে ভাজতে হয়। তো খেতে একদম আমাদের বাংলাদেশের কাঁঠালের বিচির মতন, অনেক মজা। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়ে আসছিল, তো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, একটা একটা করে উল্টে পাল্টে দিয়েছি, আর কালারটা অনেক সুন্দর আসছে, হালকা আসে ভাজতে হয় এগুলাকে। তো আমি ভাজার পরে ছবি তুলেছিলাম, তো ওটা পরে শেয়ার করব। তো কাস্তান্না খাওয়ার পর আমরা একটু শপিং করতে বের হয়েছি, আমাদের এখান থেকে অনেক দূরে একটা জায়গা। তো একটা মার্কেটে আসছি, এখানে দেখি যে 70% সাল দি মানে অফার দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে। তো এখানে ভিতরে দেখি, অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম, দেখে দেখি যেন মানে এই জায়গাটা আমার তো খুব ভালো লাগছিলো। তো দেখি যে এটার মধ্যে 30% অফার ছিল, কিন্তু এগুলো এত মানে ভালো ব্র্যান্ডের জ্যাকেট এগুলো, তো এই মার্কেটেও মানে হাত দেওয়ার মতো না, এত দাম মানে কি বলবো। এখানে প্রায় 200-300 টাকার মানে জ্যাকেট আছে, এখানে 50 টাকার ভিতরে কোনো জ্যাকেটে নাই। তো এখানে এমনিতে অনেক ভালো ভালো কালেকশান আসছে, তো ওগুলো দেখার জন্য আপনাদের জন্য একটু করে ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার। অনেক ঘুরে দেখেছি কিন্তু আমার চোখে কোনো জিনিস পড়লো না, এই শুধু এগুলাই দেখলাম যে 70% অফার আছে। আর মোজা আমি জাস্ট এদিকে যেগুলো দেখেছিলাম ওগুলাই শুধু একটু 70% অফার ছিল, আর না পুরোটা ঘুরে দেখলাম এখানে কোনো কিছু 70% অফার দেখি না। আর এদিকে কিছু বাচ্চাদের কালেকশন ছিল, বাচ্চাদের কিছু কালেকশন সুন্দর লেগেছে। এদিকে আমি জাস্ট কিছু বাচ্চাদের কালেকশন দেখছিলাম, অনেক সুন্দর 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 লেগেছিল, কিন্তু বাচ্চাদের কালেকশানগুলো অনেক দাম, এখানে এত দাম যে এখানে বাচ্চাদের একটা কালেকশান দেখছি ফিল্পি আর পায়জামা, ওটার মধ্যে হাত দেওয়ার মতো না, 100 টাকা 100 ইউরো দাম দিয়েছি, 50% আসছে। ঘুরে ফিরে দেখলাম কিন্তু কিছুই পেলাম না মনের মতন, এত দাম, কিন্তু ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টের কিছুই পেলাম না আমরা নেয়ার মতন। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে।
কিছু নিলাম, নিই নাই এখান থেকে। তো এখন এখান থেকে বের হয়ে যাব, আর একটু একটু করে তো ভিডিও করে আপনাদেরকে দেখালাম কালেকশানগুলা। কিন্তু 70% 50% অফার দিয়েছে, কিন্তু এখানে মানে অনেক ব্র্যান্ডের, দামি দামি ব্র্যান্ডের জিনিসগুলা 100-200-300 ইউরোর জিনিস আছে। তো ওই হিসাবে 50-70% দিয়েছে। তো আমরা এখান থেকে এখন বের হয়ে গেছি। তো আমরা পিৎজা দোকানে চলে আসছি, পিৎজা অর্ডার করে পিৎজা নিয়ে নিয়েছি, এখন বাসায় চলে যাব। রাতের খাবার আজকে পিৎজাই খাবো। তো কাস্তানিয়া বাজে করে বাজে ওঠার ছবি শেয়ার করলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট।